আসন্ন পাঁচ সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনটিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের প্রার্থী বদল করেছে। গাজীপুর, সিলেট ও বরিশালে প্রার্থী বদল করা হলেও রাজশাহী ও খুলনাতে বর্তমানে মেয়রকেই মনোনয়ন দিয়েছে দলটি। আর সিলেটে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন স্থানীয় রাজনীতিতে নতুন মুখ আনোয়ার জামান চৌধুরী। সকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে সিলেট, বরিশাল ও গাজীপুরে রয়েছে নতুন চমক। গত সিটি নির্বাচনে সিলেট থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন বদরুদ্দিন আহমদ কামরান। তিনি বিএনপির আরিফুলের কাছে হেরে যান। কামরানের মৃত্যু হওয়ায় মনোনয়ন পেলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বরিশাল সিটিতে আওয়ামী যুবলীগের সদস্য খোকন সেরনিয়াবাদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। এই সিটিতে প্রতিযোগিতায় চাচার কাছে হেরে গেলেন বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ। গাজীপুর সিটিতে বহিষ্কৃত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্থলে দলীয় মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান। মনোনয়ন পাওয়া অপর দুই সিটিতে নৌকার মাঝি হলেন খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহীতে খায়রুজ্জামান লিটন। বেলা ১১টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাদের নাম গণমাধ্যমকে জানান দলটির সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের। সিটি কর্পোরেশনে আমরা যাদের মনোনয়ন দিয়েছি সর্বসম্মতিক্রমে আমি তাদের নাম বলছি। রাজশাহীতে আমরা মনোনয়ন দিয়েছি বর্তমান মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, খুলনাতে তালুকদার আব্দুল খালেক, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ, গাজীপুরে অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী। গত ৩ এপ্রিল গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর, রাজশাহী ও সিলেটে ২১ জুন এবং খুলনা ও বরিশালে ১২ জুন ভোট গ্রহণ হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।